হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এম টিএস দু হাজার চব্বিশ এক্সামের জন্য যে আমরা প্র্যাকটিস করছিলাম প্রিভিয়াস ইয়ারগুলো তার আজকে তেরো নম্বর ভিডিও এবং এক্সাম ডেট দেখো এইট সেপ্টেম্বর দু হাজার তেইশ এর ফার্স্ট শিফট নাইন এ এম টু ইলেভেন এ এম এক্সাম টাইম আর যারা পিডিএফগুলো নিতে চাও এই সেটগুলোর টোটাল তেরোটা এটা নিয়ে তেরোটা সেট হবে আমাদের পিডিএফগুলো দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে ওখানে জয়েন হয়ে যাবে সবটা পিডিএফ পেয়ে যাবে আজকের প্রথম কোশ্চেন হচ্ছে মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ দিয়ে কোন ভারতীয় গণ আন্দোলন শুরু হয়েছিল তো গান্ধীজির বিখ্যাত তিনটি আন্দোলন ছিল এবং ছোটো ছোটো অনেকটা আন্দোলন ছিল তার মধ্যে তিনটি হচ্ছে বিখ্যাত আন্দোলন তার মধ্যে একটা হচ্ছে ডান্ডি মার্চ যেটা আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত তা আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ আইন অমান্য আন্দোলন এছাড়া গান্ধীজির যে অসহযোগ আন্দোলনটা হয়েছিল সেটা চৌরি চৌরা ঘটনার জন্য যুক্ত ঠিক আছে চৌরি চৌরা ঘটনার সঙ্গে যুক্ত চৌরি চৌরা ঘটনার জন্যই গান্ধীজির অসহযোগ আন্দোলনটা বন্ধ হয়ে গেছিল এবং অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো কুড়ি সাল সেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং রাউলা টাইন সম্পর্কিত ঠিক আছে আর গান্ধীজির আরেকটা আন্দোলন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সাল একে আমরা আগস্ট আন্দোলন নামেও জানি এই আন্দোলনে গান্ধীজির একটা বিখ্যাত স্লোগান ছিল ডু অর ডাই করব অথবা মরবো আর আইন অমান্য আন্দোলন কখন হয়েছিল উনিশশো তিরিশ সাল তাহলে ডান্ডি মার্চ এবং আইন অমান্য আন্দোলন দুটো একসঙ্গে হয়েছিল উনিশশো তিরিশ সালে এান আনসুইটেবল বয় কার আত্মজীবনী তো ইয়ান আন আনসুইটেবল বয়টা হচ্ছে করণ জহরের আত্মজীবনী করণ জহর অপশান এ অ্যান আনসুইটেবল বয় করণ জহর আর যদি এখানে এ সুইটেবল বয় থাকে এ সুইটেবল বয় এটা একটা বই এটা বিক্রম শেঠের লেখা বিক্রম শেঠ ঠিক আছে আর অ্যান আনসুইটেবল বয় এটা হচ্ছে করণ জহরের আত্মজীবনী বিক্রম শেঠ এটা চালবশয় ঠ পুরুষদের কাবাডি কোর্টের দৈর্ঘ্য কত মিটার পুরুষদের কাবাডি কোর্টের দৈর্ঘ্য হচ্ছে তেরো মিটার দ্য জয়া ফ্যাক্টর বইটির লেখককে জয়া ফ্যাক্টর বইটির লেখক হচ্ছে আনুজা চৌহান কে নৃত্যের জন্য দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যেটা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার তেইশে গ্রহণ করেননি নীনা প্রসাদ সুমিত্রা গুহ জয়লক্ষ্মী লক্ষ্মী এসওয়ার থাকচম ইভে মুভি দেবী তো এখানে সুমিত্রা গুহ ইনি দু হাজার একুশ সালে যে না সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যেটা দু হাজার তেইশে দেওয়া হয়েছিল এটা ইনি পাননি বা গ্রহণ করেনি নিচের কোনটি মহাত্মা গান্ধীর আদর্শের উপর ভিত্তি করে একটি নির্দেশকমূলক নীতি নয় তো নির্দেশকমূলক নীতি সংবিধানের পার্ট ফোরে রয়েছে আর্টিকেল ছত্রিশ থেকে একান্ন এটা অনেকবার বলা হয়েছে তো এখানে যে আর্টিকেল ছত্রিশ থেকে একান্ন যে আর্টিকেলগুলো রয়েছে সেখানে টোটাল তিনটে ভাগ রয়েছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে গান্ধীবাদী তো এখানে বলছে নিচের কোনটি গান্ধী আদর্শের উপর ভিত্তি নয় অপশান রয়েছে শহরাঞ্চলে শিল্পায়ণের প্রচার করা গ্রাম পঞ্চায়েত সংগঠিত এটা তো থাকবেই আর্টিকেল ফোরটি আমরা এর আগে জেনেছি জাতীয় পানীয় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ নিষিদ্ধ এটাও গ্রামীণ এলাকায় কুটির শিল্প এটাও গান্ধীজির আদর্শের উপরে ভিত্তি করে হয়েছে তাহলে শহরাঞ্চলে শিল্পায়ণ শিল্প উন্নয়নের প্রচার বা শিল্পায়নের প্রচার এটা গান্ধীর ভিত্তি নয় একটি অর্থনীতিতে ব্যক্তি এবং ব্যবসার দ্বারা অর্জিত মোট আয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করতে নিম্নিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয় তো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় গণনা করার পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আয় পদ্ধতি বা ইনকাম যেটা কয়েকটা পদ্ধতির মধ্যে তিনটা পদ্ধতি রয়েছে তিনটা পদ্ধতির মধ্যে রয়েছে একটা আয় পদ্ধতি ঠিক আছে তো এখানে যে ব্যক্তি এবং ব্যবসার দ্বারা অর্জিত মোট আয়ের সমষ্টি সেটা হবে আয় পদ্ধতি বা ইনকাম মেথড ব্যক্তিগত আয় কি তো ব্যক্তিগত আয় হচ্ছে কর এবং অন্যান্য কর্তনের আগে ব্যক্তি এবং পরিবারের দ্বারা অর্জিত মোট আয় যে কর মানে আমরা মোট আয়টা যে ব্যক্তি এবং পরিবার দ্বারা যে অর্জিত মোট আয় হলো সেটাই হচ্ছে ব্যক্তিগত আয় তারপরে ট্যাক্স ফ্যাক্স দেওয়া হবে বা অন্য অন্য যা কাটানো যাবে হবে হিন্দু সংস্কার সংগঠন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয় আচ্ছা এই যুক্ত আরেকটা রয়েছে প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো সাল আর রামকৃষ্ণ পরমহংসের একজন বিশিষ্ট শিষ্য স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ঠিক আছে নিম্নলিখিত ভারতীয় গায়কদের মধ্যে কাকে গজল রাজা বলা হয় জগজিত সিংকে গজল রাজা বলা হয় ড্যাস রাজ্যে ড্রি উৎসব পালিত হয় ড্রি উৎসব হচ্ছে অরুণাচল প্রদেশে পালিত হয় কেরালার একটা বিখ্যাত উৎসব রয়েছে ওনাম তারপরে আসামের উৎসব আমরা এর আগে পড়েছি আম্বুবাচি মেলা আম্বু আম্বুবাচি মেলা যেটা কামাখা মন্দিরে হয় তাছাড়া আসামের আর একটা উৎসব পড়েছি আমরা বৈশাখু তারপরে পড়েছি আমরা মাজুলি তারপরে কালকের সেটাই যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে মি দেম মেফি মি দেম মেফি ঠিক আছে লেখাটা একটু খারাপ হয়ে গেল তো এই সব উৎসবগুলো হচ্ছে মানে আম্বুবাচি বৈশাগ মাজুলি মিদম মেফি আর একটা হচ্ছে চা উৎসব এটা হচ্ছে আসামের ওনাম হচ্ছে কেরালা আর আমরা যেটা প্রসন্নতে পড়লাম ড্রি উৎসব সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ ড্যাস ভারতীয় নৃত্য শব্দটি একটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত এবং আক্ষরিক অর্থ হলো অভিমুখে নেওয়া তো এখানকার চারটা অপশান রয়েছে নৃত্য লাশ্র তাণ্ডব এবং অভিনয় এ তিন চারটেই কিন্তু মানে সংস্কৃত শব্দ এবার এদের মধ্যে অভিনয় যে শব্দটা রয়েছে এটার মানে হচ্ছে অভিমুখে নেওয়া নিচের কোনটি পশ্চিম উপকূল বন্দরের উদাহরণ তুতি পারাদ্বীপ মুম্বাই বিশাখাপত্তনম দেখো পশ্চিম উপকূল আর পূর্ব উপকূল দুটো আমাদের ক্লিয়ার করতে হবে আমরা এইরকম ভারতের ম্যাপ আমরা নিচেরটা এরকম দেখি ঠিক আছে তো এটা হচ্ছে গুজরাট তারপরে এখানে থাকছে মুম্বা মহারাষ্ট্র ঠিক আছে এখানে মুম্বাই তারপরে গোয়া কর্ণাটক কেরালা এরকম করে ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এরকম থাকছে তো তুতিকরিন বন্দর হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে পারাদ্বীপ বন্দর রয়েছে ওড়িশায় আর বিশাখাপত্তনম বন্দর রয়েছে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে এরকম জায়গা জায়গায় আছে ঠিক একদম এখানে যে একটা পারফেক্ট ম্যাপ তো হচ্ছে না তো করেন হচ্ছে তামিলনাড়ু পারাদ্বীপ ওড়িশা বিশাখাপত্তনম বন্দর হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবশ্যই মনে রাখবে তো এখানে পশ্চিম উপকূল বলেছে তো আমরা ম্যাপে এই সাইডটা কি জানি এটা পূর্ব উপকূল আর এই সাইডটা এই সাইডটা হচ্ছে পশ্চিম উপকূল এটা পূর্ব এবং এটা পশ্চিম তো পশ্চিম উপকূল হচ্ছে তাহলে মুম্বাই বন্দর আমাদের অ্যান্সার হচ্ছে মুম্বাই ভারতের সরকারের তিনটি স্তর কী কী ভারতের তিনটি স্তর রয়েছে একটা আমরা জানি কেন্দ্রীয় সরকার যেখানে প্রধানমন্ত্রী থাকছে তারপরে থাকছে রাজ্য সরকার আর একটা হচ্ছে স্থানীয় সরকার স্থানীয় সরকার বলতে আমাদের যেটা গ্রাম পঞ্চায়েত গঠন হয় প্রধান গঠন হয় তো ভারতের তিনটি স্তর রয়েছে সরকারের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আর স্থানীয় সরকার অপশান ডি নিচের কোন রাজার দ্বারা সাঁচি স্তবের ভিত্তি স্থাপন করা হয়েছিল তো সাঁচি স্তূপ ভিত্তি স্থাপন করেছিল ওয়াসোক আচ্ছা ওয়াসককে কি নামে ডাকা হয় ওয়াসককে ডাকা হয় প্রিয়নম প্রিয়দর্শী সমুদ্রগুপ্তকে কি নামে ডাকা হয় আমরা জানি ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে বিম্বিসারকে বলা হয় সেনিয়া বা শ্রেণিক সেনিয়া বা শ্রেণিক ভারতের একজন প্রথম রাজা বিম্বিসার যিনি সে মানে সেনা রেখেছিল এর আগে কোনো রাজা কিন্তু নিজস্ব সেনা রাখেনি তাই তাকে বিম্বিসারকে শ্রেণিক বা সেনিয়া বলা হয় সেনা রাখার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় স্যান্ড্রা ভারতে পিছিয়ে যাওয়া বর্ষা কোন মাসে হয় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মে এবং জুন অক্টোবর নভেম্বর মার্চ এবং এপ্রিল তো ভারতে পিছিয়ে যাওয়া বর্ষা অক্টোবর নভেম্বরে হয় কোষ প্রাচীরের বেশিরভাগ যান্ত্রিক শক্তির জন্য দায়ী প্রাথমিক কাঠামোগত উপাদান কোনটি তো কোষ প্রাচীর এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় যেটা এই কোষপ্রাচীরটা সেলুলোজ দ্বারা গঠিত ঠিক আছে কোষপ্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় এটা সেলুলোজ দ্বারা গঠিত তাহলে প্রাণী কোষে কী থাকে কোষে শুধুমাত্র কোষ পর্দা থাকে আর প্রাচীর কোষপ্রাচীর পর্দা দুটোই থাকে আর কোষপ্রাচীর কী দিয়ে গঠিত সেলুলোজ দ্বারা গঠিত রাসায়নিক বন্ধনে বল অ্যান্ড স্প্রিং মডেল মেনে চলে হুকের সূত্র হুকের সূত্রতে বল এবং স্প্রিং মডেলের কথা বলা হয়েছে পণ্ডিত জানকী প্রসাদ কথকের নিচের কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন তো পণ্ডিত জানকীয় প্রসাদ কথকের বেনারস ঘরনার সঙ্গে যুক্ত আচ্ছা কতকের একজন বিখ্যাত ডান্সার আমরা শুনেছি নাম এর আগে পড়েছি পণ্ডিত বীরজু মহারাজ ইনি কোন ঘরানার সঙ্গে ইনি হচ্ছেন লখনউ ঘরানার সঙ্গে দু হাজার তেইশ সালে স্পাইস জেটের প্রধান অজয় সিং নিচের কোনটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাসো চাম এ এস এস প্রেসিডেন্ট রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসাবে দু হাজার বাইশ সালের অক্টোবরে কতটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলেছেন তো রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসাবে টি টোয়েন্টি চারশোটি ম্যাচ খেলেছেন চারশোটি ভারতীয় নৃত্যের কোন ধরনকে বলা হয় মহিলা উপস্থাপনের জন্য নরম এবং উপযুক্ত তো লাশ্য যে ধরন রয়েছে সেটা মহিলাদের জন্য মহিলাদের উপস্থাপনের জন্য মানে উপযুক্ত নরম এবং উপযুক্ত নিচের কোন মহাসাগরটি পূর্বে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ দ্বারা বেষ্টিত প্রশান্ত মহাসাগর বিখ্যাত পশুপতিনাথ মন্দির নিচের কোন দেশে অবস্থিত বিখ্যাত পশুপতিনাথ মন্দির হচ্ছে নেপালে অবস্থিত আচ্ছা নেপালের রাজধানী কি তোমরা কমেন্টে জানাবে ভুটানের রাজধানী শ্রীলঙ্কার রাজধানী এবং মালদ্বীপের চারটা রাজধানী কমেন্টে ফটোফট লিখে দেয় নিমলিত কোন বছরে প্রথম জনজাতীয় খেলা মহোৎসব অনুষ্ঠিত হয় জনজাতীয় খেলা মহোৎসব অনুষ্ঠিত হয় দু হাজার তেইশ সাল